সরিষার সাথে তিলকে মিশ্রিত করে আমরা ভালো পরিমাণের তেলকে আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটাতে পারি তেলে অনেক তিল ফসল চাষে খরচ কিন্তু অত্যন্ত কম এবং লাভ বেশি কারণ এক বিঘা জমিতে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ খরচ হয় কিন্তু আপনার লাভ হয় প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো এক্ষেত্রে দেখা যায় যদি আমরা এই স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল তিল চাষ করি তাহলে একাধারে আমাদের বোজ্য তেলের চাহিদাও পূরণ হবে এবং সরকারের লক্ষ্য অর্জন হবে আমরা যে বৈদেশিক মুদ্রা বৈদেশিকভাবে আমরা যে তেল আমদানি করে থাকি সে আমাদের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে এবং আমরা আমাদের নিজেদের তেল সরিষার সাথে তিলকে মিশ্রিত করে আমরা ভালো পরিমাণের তেলকে আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটাতে পারি এবং পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি আগে সোয়াবিন তেল খাতাম এখন তিলি চাষ করতেছি এখন তিলির তেল খাবো সোয়াবিন তেলে অনেক ভেজাল পাতা খাবো না আমরা এর আগে যে তিলগুলো চাষ করতাম ওই তিলের ফলন কম ছিল আর গাছগুলোও খুব ছোট হতো কিন্তু এই বিনা তিল এই গাছগুলো বড় দেখা যাচ্ছে আর এর ফলনও পাঁচ থেকে ছয় মন হবে এই আমরা এর পর থেকে চাষ আমরা বিনা তিলের চাষই করব আমার এখানে আমি এক বিঘা জমিতে তিল চাষ করছি এবং তিলের ফলনটা বেশ দেখে আশাবাদী যে আমি আমার তিলটা বেশ ভালো হচ্ছে তিলের গাছটাও অনেক বড় হয়েছে এবং গাছের ফলটাও অনেক ফল আসছে আশা করি যে এখানে ভালো তিল হবে এবং এক বিঘাতে আশা করি যে ছয় থেকে সাত মন তিল হবে এবং আমি একটু বেশ ভালোভাবে প্রফিট পাবো এখান থেকে এক্ষেত্রে যদি কৃষক সরিষা করে পরবর্তীতে বিনা তিল দুই করে তারপরে বিনা আউশ উনিশ করে এবং আমনে যদি সতেরো অথবা বাইশ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি জমি থেকে একই জমি থেকে কৃষক একই সাথে চারটি ফসল ঘরে তুলতে পারছে আমাদের জমির যে সর্বোচ্চ ব্যবহার সেটা হচ্ছে এতে কৃষক লাভবান হবে সেই সাথে আমাদের দেশের যে তেল ফসল যে উৎপাদনে যে ঘাটতি আছে সেটা আমরা হ্রাস করতে পারবো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনার সাথে একত্রতা ঘোষণা করেছি আমরা একই সাথে মাঠে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে আমরা বিশ্বাস রাখি যে বিনা উদ্ভাবিত যেগুলো ফসল আছে সেগুলো আবাদ করলে কৃষক লাভবান হবে